যাচ্ছি হচ্ছে ভ্যাকসিন নিতে, তো খুব ভয় লাগছে। তার কারণ হচ্ছে আমি সেই 12 বছর বয়সে, 12 বছর হয়তো উল্টো পাল্টা বলছি, সেই 12 বছর বয়সে লাস্ট আমি ইঞ্জেকশন নিয়েছিলাম, তো তারপর আর নিইনি, তারপর দরকার লাগেনি, ওই লাস্ট 12 বছর অবধি দেয় একটা, তো তারপর আমি আবার এখন নিচ্ছি ভ্যাকসিন, মানে ইঞ্জেকশন নিয়ে নিতে, ইঞ্জেকশন নিতে ওখানে ভয় লাগছে। তো যদি ওখানে গিয়ে ভিডিও করতে দেয় তাহলে করবো, আর না হলে যদি বকুনি দেয় তাহলে ভিডিও করবো না, করার চেষ্টা করবো ভিডিওটা, বাট অনেক ভয় লাগছে, খুব লাগবে, এটার ভয়তেই আছে। ভিড়টা দেখো, মানে এত লাইন এত লাইন, তো করোনার ভ্যাকসিন নিতে গিয়ে নিজেরাই করোনা হয়ে বাড়ি চলে আসবো। গাইস ভেতরের লাইনটা খালি দেখো, আমি মোটামুটি 2 থেকে এখন বাজে 4 আমি এইখানে দাঁড়িয়ে আছি, আমি কখন ওখানে পৌঁছবো আমি জানি না, আমি 4 অবধি এই জায়গায় না। ভিডিও করতে হবে, মানে ভীষণ ভয় লাগছে, ইঞ্জেকশনটা সেই ছোটোবেলায় নিতে ভীষণ ভয় পাই ইঞ্জেকশনে, তো কিছু করার নিতে নিতেই হচ্ছে, কিন্তু মানে ভয় পাচ্ছি, তার মধ্যে জানি না ভিডিও করতে দেবে কি না, তাই একটু সাইডে এসে কথা বলছি এখানে, যদি ভিডিও করতে দেয় তো ঠিক আছে, না হলে কী বলবো, ভিড় তার মধ্যে ইঞ্জেকশনের ভয়, মানে সব একসাথে কী বলবো, আর কিছু বলার নেই। আর দাঁড়িয়ে এখন 5:15 বাজে যাচ্ছে, এখন আমি যাচ্ছি, এখনো ভিড় দেখো, এখনো আমি একদম জায়গায় গিয়ে পৌঁছতে পারিনি, এখনো ভিড়, এখনো। তো বাড়িতে এসে তোমার সাথে কথা বলছি, তার কারণ হচ্ছে সরি গাইস, ওখানে আমাকে ভিডিও করতে দেওয়া হয়নি, ভিডিও করতে গেলে বলছে না না ভিডিও করো না, একজন যে ইঞ্জেকশন দিচ্ছিল সে বলে না ভিডিও করো না, ওই জন্য করিনি, বাট নেক্সট টাইম আমি চেষ্টা করবো লুকিয়ে লুকিয়ে ভিডিও করা। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, 2 ঘন্টা, মানে 2টাতে গেছি, এখন বাজে 5:30 বাজে, মানে 4 অবধি দাঁড়িয়েছিলাম, তারপর ইঞ্জেকশন নিয়ে তারপর এতটা বাড়ি আসার, হাতে কি ব্যথা করছে, যাই হোক আমি ইঞ্জেকশন দেখে এতটাই ভয় ছিলাম, তো সরি গাইস আমি ওখানে কোনো ভিডিও করতে পারিনি, মানে যে এমনিও ক্যামেরাটা অন রাখবো সেটাও করতে পারিনি, কারণ ওখানে যে বারণ করলো, এক আর সেকেন্ড হচ্ছে যে আমি এমনি অন রেখে দেবো যাতে সাউন্ডটাও শোনা যায়, সেটাও করতে পারিনি, তো নেক্সট বার আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করার চেষ্টা করবো, সরি ভিডিওটা করতে পারিনি, মানে ভ্যাকসিন নেওয়ার ভিডিওটা করতে পারিনি, বাট ফার্স্ট ভ্যাকসিন ডান, তোমরাও ভ্যাকসিন নিয়ে নিও, তো এটাই ছিল একটা ভ্যাকসিনে মানে গেলাম তাই ভিডিও করলাম, বাট ওখানে পারমিশন দিল না, বা এমনিও যদি অন করে রাখতাম তোমরা শুনতে পেতে কিছু, বাট নেক্সট টাইম ট্রাই করবো যখন সেকেন্ড ডোজটা দিতে যাবো, তো এই ছিল আর কি, টাটা। গাইস ফুচকার ফটোই দেখো তোমরা, কারণ ভ্যাকসিন নেওয়ার ফটো তো আর তুলতে দেয়নি, পারমিশন দেয়নি, যে ফুচকা কিনেছি তার ফটোই দেখো।